সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনকালে তিনজনকে জরিমানা। ঝালকাঠি প্রতিনিধি বুলবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে তিন ড্রেজার মালিককে 2 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট NDC মোহাম্মদ বশির গাজী সুগন্ধা নদীতে এই অভিযান পরিচালনা করেন। এ সময় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে 3 ড্রেজার মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 2 লাখ টাকা জরিমানা করেন। স্থানীয়রা জানান, নদী ভাঙনে চরভাটারা কান্দা এলাকা বিলীন হয়ে যাচ্ছে, অথচ ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে দিনের পর দিন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবুর রহমান, মোহাম্মদ উজ্জ্বল ও জসিম বালু ব্যবসায়ীকে অভিযান পরিচালনা করে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-15(1) ধারা মতে তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবে না বলে মুচলেকা দেওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। নিউজ ডেস্ক, BMF টেলিভিশন।